Assalamu alaikum all viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Friend, ajke ami apnaderke high speed counter byabohar kore kibhabe apni encoder er data count korben seta ajke ami apnaderke dekhabo. Amra jani ki encoder er 4 tarer encoder thake, tarpor 5 tarer encoder thake, tarpor 12 tarer encoder thake. Encoder er cable er फेज अनुजाई कैबल निर्भर कर आज के व्यवहार करब पाँच तार एनकोडर पाँच तार से ब्राउन वायर हलो 24 वोल्ट डीसी ब्राउन वायर 24 वोल्ट डीसी तपर ब्लू वायर हलो 0 वोल्ट डीसी ब्लैक वायर हलो ए फेज से पीएलसी एक्स जीरो ते लागे मिशिमिशि पीएलसी एक्स जीरो ते लागे तरपर ह्वाइट वायर हलो बी फेज से मिशे मिशे पीएलसी एक्स वन लागे और ऑरेंज वायर हलो जेड फेज से पीएलसी एक्स टू ते लागे सोधा कथा हलो ब्लैक वायर ए फेज पीएलसी टर्मिनल हलो एक्स जीरो ह्वाइट वायर बी फेज पीएलसी टर्मिनल एक्स वन ऑरेंज वायर जेड फेज पीएलसी टर्मिनल एक्स टू तो बंधुरा चलो प्रोग्राम शुरू करी प्रोग्राम शुरू करार आगे प्लिज हमारे एटलास ऑटोमेशन वीडियो चैनल के सबसक्राइब कर बंधुरा अपनारा सबसक्राइब कर वीडियो तैरि करते उत्साहित हई अपना सबसक्राइब करें लाइक करें शेयर करें एंड कमेंट कर जानान प्रोग्रामगुल्लो केमन हे मूलत पीएलसी प्रोग्रामिंग एवं इंडस्ट्रियल इक्विपमेंट नहीं काज करे थाकि बंधुरा अपन फैक्टरी जो इंडस्ट्रियल इक्विपमेंट नहीं को समस्या थे को मशीन अपना पीएलसी प्रोग्रामिंग कराते चान আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমি এখন আপনাকে একটা পিডিএফ দেখাবো মিশিমিশি পিডিএফ আমি C251 এই কাউন্টারটি আমি ব্যবহার করব হাই স্পিড কাউন্টিং সেটা হলো কি HSCS HSCR HSZ অর HSCT এই ইনস্ট্রাকশনগুলো কাজ করবে হাই স্পিড কাউন্টিং এ हाई स्पीड काउंटिंग अप डाउन काउंटिंग फेज ए फेज बी बंधुरा आमी जे काउंटिंग टा आपनादेर देखाबो C251 सेटा हलो 32 बिट बाइडिरेक्शनल काउंटर बाइडिरेक्शनल बोलते कि आपनि आप करते पारबेन डाउन करते पारबेन दुई डिरेक्शने आपनि काउंटिंग करते पारबेन बाइडिरेक्शनल काउंटिंग C251 এখানে আপনি কয় তার ব্যবহার করবেন এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন ইনপুট টার্মিনাল আপনি ইনপুট টার্মিনাল তো ফ্রেন্ড আপনারা পিডিএফটি দেখে নিলে আপনারা বুঝতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা চলুন আমি এখন প্রোগ্রামে যাই C251 MA251 এটা এই সুইচটা যখন অন হবে তখন আপনি কি আমি যখন প্রোগ্রামে এই সুইচটি ব্যবহার যদি রিলেটি আপনারা ব্যবহার করেন তখন সেই আপ এবং ডাউন দুইভাবে আপনার কাজ করতে পারবেন আপ কাউন্টিং করতে পারবেন ডাউন কাউন্টিংও করতে পারবেন তো বন্ধুরা চলুন আমি এখন প্রোগ্রামে যাই প্রথমে আমি একটি এক্স জিরো একটি সুইচ নিব সুইচ নিয়ে আমি এখানে M8251 এটা হলো আমার স্পেশাল রিলে আমার যখন সুইচটি অন হবে তখন সে ডাউন কাউন্টিং করবে আর যখন সেটা অফেন থাকবে সেটা আপ কাউন্টিং করবে তো ফ্রেন্ড এখন আমি মূল প্রোগ্রামে চলে যাই আমি M8000 অলওয়েজ অন রিলে এটা অলওয়েজ অন সুইচ অলওয়েজ অন যখন পিএলসি পাওয়ার পাবে সে অলওয়েজ অন থাকবে তারপর আমি
কয়েলে যাব, কয়েলে গিয়ে 3251 কাউন্টার নাম্বার 3251 হাই স্পিড কাউন্টার, সরি এখানে আমি বেরো দিব K9999, বেরো দিলাম। এইট থাউজেন্ড, এখানে আমি একটা বাদ করবো, ইনস্ট্রাকশনে যাবেন আপনি ডি ডি থ্রি টু ফাইভ ওয়ান ডি ফোর ফাইভ ফোর ডি সিক্স ট্রেন্ড। আমি এখন একটি কম্পেয়ার অপশন ব্যবহার করব, এখানে আমি আরেকটি M8000 অলওয়েজ অন সুইচ নিব, অলওয়েজ অন সুইচ, তারপর আমি কম্পেয়ার অপশন ব্যবহার করব, এখানে ইনস্ট্রাকশন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন যাব গিয়ে লেস দেন 12 3251 K0, তারপর আমি একটু ডাটা সেট করব, সেট Y0 Y0 যখন আমার কাউন্টারের ভ্যালু লেস দেন ইকুয়াল K0 জিরো থাকবে তখন আমার Y0 সেট হবে। ফ্রেন্ড আমি আরেকটি স্পেশাল অলওয়েজ অন সুইচ নিব, M8000 8000, দেন আমি আরেকটি কম্পেয়ার অপশন ব্যবহার করব, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 3251 K700। ওকে ফ্রেন্ড যখন এটা হবে তখন আমার যখন এই আমার কাউন্টার ভ্যালু 700 হবে তখন আমার আউটপুট Y0 রিসেট হয়ে যাবে। আর এস টি রিসেট Y0 Y0 ফ্রেন্ড, এখন আমি কাউন্টারকে যদি রিসেট করতে চাই কোনো অবস্থাতে, কোনো সময় যদি কাউন্টারকে রিসেট করতে চাই সেজন্য আমি একটা সুইচ নিব, ফ্রেন্ড আমি একটি X1 একটি সুইচ নিব, সুইচ নিয়ে আমি কাউন্টারকে রিসেট করে দিব। আর এস টি 3251 ওকে ফ্রেন্ড, আমার প্রোগ্রাম করা শেষ, এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করব, কম্পাইল করলাম, কম্পাইল করে আমি স্টার্ট ডেস্কটপ সিমুলেশন করব, ফ্রেন্ড আপনারা প্রোগ্রামটি ভালো করে খেয়াল করেন, আমার আমি আগে বলছি আমাদের 4-5 তারের আমাদের কাউন্টারের থাকবে এনকোডার থাকবে 5টি তার, ব্রাউন ওয়্যার হলো 24 ভোল্ট DC আর ব্লু ওয়্যার হলো 0 ভোল্ট DC আর ব্ল্যাক ওয়্যার হলো এ ফেজ, সেটা PLC-র 0 টার্মিনাল লাগবে, আর হোয়াইট ওয়্যার হলো বি ফেজ সেটা PLC-র X1-এ লাগবে, আর অরেঞ্জ ওয়্যার হলো জেড ফেজ, সেটা PLC-র X2-তে লাগবে। এখন আমি সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে ডাটা এন্ট্রি করে দেখাবো, আমার
হাতে এখন কাউন্টার নাই, আমি সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফ্রেন্ড। আমার যখন Y0 তে ফ্রেন্ড আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি আমার যখন Y0 ভ্যালু, সরি, এখানে যদি এখানে আমার যদি লেস দেন যদি আমার জিরো থাকে, জিরো থাকলে আমার Y0 আউটপুট Y0 সেট থাকবে। আমার যখন ভ্যালু কেতে 700 আসবে, 700 আসবে, তখন আমার Y0 রিসেট হয়ে যাবে। আমি এখন দেখাচ্ছি, আমি যখন এখন 700 দিব, 700 দেখেন আমার রিসেট হয়ে গেছে, Y0 রিসেট হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। আর যদি আপনি কাউন্টারকে রিসেট করতে চান, এখন আপনি X1 কে যদি আমি অন করি, এখন আমি অন করব, দেখেন কাউন্টারের ভ্যালু রিসেট হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। এখন সে Y0 সেট হয়ে গেছে, কারণ এখানে জিরো আছে, জিরো তো K0-র মান হলো কাউন্টার C25 এর ভ্যালু যখন জিরো হবে তখন আমার আউটপুট Y0 সেট হবে। এখন যদি আপনি উল্টা সেটাকে আমি অফ করে নিই, ফ্রেন্ড এখানে হয়তো এখানে দেখাচ্ছে না, যখন আমার 1 0 1 1 0-র মান, 1 0 যখন অন হবে, যখন আমার M8251 এই রিলেটা অন হবে, অন হলে আমার এখানে নেগেটিভ নেগেটিভ কাউন্ট করবে, ডাউন কাউন্টিং করবে। সেটা এখানে সফটওয়্যার দিয়ে করতেছি সেজন্য দেখাচ্ছে না, যখন আপনি PLC-তে করবেন তখন দেখাবে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি হাই স্পিড কাউন্টিং, এনকোডারের হাই স্পিড কাউন্টিং কীভাবে করবেন সেটা PLC প্রোগ্রামের মাধ্যমে সেটা আমি বুঝাতে পারছি আশা করি। তো বন্ধুরা, যদি প্রোগ্রামটি যদি আপনারা বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাকে কল করতে পারেন। তো বন্ধুরা, প্লিজ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে পেতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই আশা করি তারাও সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।